আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং সবাই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। এটা দেখার পর আপনাদের জীবন পরিবর্তন কিছুটা হলেও আসবে ইনশাআল্লাহ। তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুখ। সুখ কি? তো সুখ কি এই বিষয়টা নিয়ে অতি প্রাচীন কাল থেকেই বিভিন্ন প্রকার গবেষণা চলে আসছে। সবাই সুখের সংজ্ঞাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, আর এর জন্য কখনো মানুষকে সাহায্য নিতে হয়েছে দর্শনের, কখনো বা বিজ্ঞানের। তো এর ভিতরে কিছু কিছু লোক নিজেকে আল্লাহর নিকট আত্মসমর্পণ করার মাধ্যমেই কিন্তু সুখের সন্ধান খুঁজে পেয়েছে। আবার বস্তু জগতের চাকচিক্যময় বিলাসিতার মধ্যেও কেউ সুখের সন্ধান খুঁজে পেয়েছে। তো প্রকৃতপক্ষে আসলে সুখ কি, তারপরেও কিন্তু প্রশ্ন থেকে যায়। তো যখন বিজ্ঞানের দ্রুত প্রসার ঘটল, আর এই প্রসার ঘটার সাথে সাথে বন জঙ্গল সব কিছু পরিষ্কার করে গড়ে উঠলো আস্তে আস্তে বড় বড় দালান কোঠা এবং কলকারখানা, এর ভিতরে একদল বস্তুবাদী লোক মানুষকে সুখের সংজ্ঞা দিল। তারা বলল, এই বস্তু জগতের ভোগের মাধ্যমেই মানুষের সুখ নিহিত রয়েছে, এই জীবনই শেষ, এই জীবনের পর আর কোনো জীবন নেই। তাই যে যত বেশি ভোগ করতে পারবে সে তত বেশি নিজেকে সুখী মনে করবে। তো এই একদল লোক এই কথা বলার পর আমরা কি করলাম, সেই হ্যামিলিয়ানের বাসেলার পেছনে ছুটতে শুরু করলাম এবং সুখের সন্ধান করতে থাকলাম। এর জন্য আমাদের কি কি দরকার? ভোগ বিলাসিতা করার জন্য যে উপকরণগুলো দরকার সেগুলোর পেছনে আমরা দিন রাত উঠে পড়ে লেগে আছি। এর জন্য আমাদের দরকার অর্থ, বিত্ত, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব কিছু আমাদের দরকার। আমরা তাই মনে করলাম যে বস্তু জগতের যত কিছু আছে ভোগ বিলাসের সামগ্রী সবগুলো আমাদের প্রয়োজন যদি আমরা সুখী হতে চাই। তো এর পিছনেই আমরা দিন রাত প্রতিযোগিতা শুরু করলাম এগুলোকে পাওয়ার জন্য। আবার এখানে যশ খ্যাতিরও যথেষ্ট প্রয়োজন আছে। কর্পোরেট সোসাইটিতে যশ খ্যাতি ছাড়া মানুষ সুখী হতে পারবে না, তারা এটা বলে সংজ্ঞায়িত করে দিয়েছে। আর এর জন্য মানুষ ছুটতে ছুটতে প্রায় ক্লান্তই হয়ে গেছে, তাদের যশ খ্যাতি যে করেই হোক পেতেই হবে, যেভাবে হোক পেতে হবে। তো আসলে বস্তুত কি এগুলোর ভিতরে মানুষের সুখ নিহিত থাকে? আসলে নিহিত থাকে না। এগুলোর পিছনে ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত, আসলে তারা নিজেরাই সেগুলো তাও বুঝতে চায় না কিংবা অনুধাবন করতে কখনোই চায় না। তো এগুলোর ভিতরে যদি প্রকৃত সুখ নিহিত থাকবে তাহলে আমার সেই লিঙ্কিন পার্কের শিল্পীটার কথা মনে পড়ে যায়। তার তো গ্ল্যামার, অর্থ, বিত্ত, টাকা পয়সা, এক কথায় ভোগ বিলাসের যত সামগ্রী সবকিছুই তো ছিল, কিন্তু তারপরও সে কেন আত্মহত্যার পথ বেছে নিল? এর কিছুদিন আগে মিরাক্কেলের বীর, তার তো সবকিছুই ছিল যেগুলো দরকার, আমরা সুখের সংজ্ঞা হিসেবে যেগুলোকে সংজ্ঞায়িত করি তার সবগুলোই তো তার ভিতর ছিল, কোনো কিছুই তো কমতি ছিল না, তারপর সে আত্মহত্যার প্রচেষ্টা কেন করেছে? আসলে এগুলোর ভিতর প্রকৃত সুখ তাহলে নেই? তার অন্তর কি নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে? আজ যদি আমরা অনেক উন্নত রাষ্ট্রের দিকে তাকাই, আমেরিকা, কানাডা এসব দেশে, অথবা কি সুইডেন, এখানে তো মানুষের টাকা পয়সা ভোগ বিলাসের সামগ্রীর কোনো অভাব নেই, তারপরেও তারা কেন সুইসাইড করছে, কেন সুইসাইড করছে? কারণ তাদের এর ভিতরে সুখ মিলছে না, কারণ তাদের আত্মা নষ্ট হয়ে গিয়েছে। তো সুখ আসলে প্রকৃতপক্ষে কি একটা আত্মার বিষয়, আত্মিক বিষয়, এটা কোনো দৈহিক বিষয় না।
আপনার আত্মা যত পরিষ্কার থাকবে, বিশুদ্ধ থাকবে, সুরক্ষিত থাকবে, আপনি ততই বেশি সুখী হতে পারবেন। আপনি বস্তুবাদের এসব ভোগ বিলাসের সামগ্রী দিয়ে কখনোই সুখী হতে পারবেন না যদি না আপনার আত্মা বিশুদ্ধ থাকে। এই জন্য আমাদেরকে আত্মার বিশুদ্ধ নিশ্চিত করতে হবে, বিশুদ্ধতা নিশ্চিত করতে হবে আমাদেরকে। তো অনেকে আছে যারা কি অনেক অর্থবিত্ত কিংবা ভোগ বিলাসের এসব দ্রব্য সামগ্রী কিন্তু নেই, তারপরেও তারা কি সুখী নয়? হ্যাঁ, তারা অবশ্যই সুখী, কারণ তারা নিজেদেরকে তার মহান প্রতিপালকের প্রতি সমর্পণ, প্রতিপালকের নিকট সমর্পণ করে দিয়েছে এবং এর মাধ্যমে তারা সুখী। তাদের বৃষ্টি, তাদের অগাধ বিশ্বাস শুধু তাদের প্রতিপালকের উপর, এই কারণেই তারা সুখী। আর যারা শুধু এই বস্তু জগৎকেই বেছে নিয়েছে সুখের মৌলিক উপকরণ হিসেবে, তারা আসলে প্রকৃতপক্ষে সুখী নয়। তারা সারা দিন রাত শুধু এটার পিছনেই ছুটছে যে আমার আরো চাই, আরো চাই, আরো চাই, এই কারণে তারা আসলে ক্লান্ত হয়ে এসেছে। তো এখন একটা কথা বলবো, যেটা হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কাহিনী। যখন কুরাইশ বাহিনী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন পিছন ধাওয়া করছিল, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর দুইজনই কিন্তু একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল এবং একদল কুরাইশ বাহিনী তাদের পিছু পিছু ছুটে আসছিল। যদি তারা তাদের নিজের পায়েদের দিকে লক্ষ্য করতেন তাহলে কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা খেয়ে যেতেন। এই অবস্থায় আবু বকর সিদ্দিক সে কিন্তু অনেকটা নিরাশ মতো হয়ে গেল। তখন রসূলুল্লাহ সাল্লাম তাকে বলল যে চিন্তা করছে কেন, মহান আল্লাহ তো আমাদের সাথে আছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে সে সময় প্রশান্তি দান করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা আত-তাওবা 40 নম্বর আয়াতে কিন্তু বলেছেন, তারা যখন উভয়ই পর্বতের গুহায় আশ্রয় নিল, সে তার সঙ্গীকে বলল চিন্তা করো না, মহান আল্লাহ তো আমাদের সাথে আছেন। এবং আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করলেন, এভাবে বলা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল, সেই কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিপদের মুহূর্তেও তার অন্তরে প্রশান্তি দান করেছিলেন। আরেকটা বিষয় যেটা আমাদেরকে সুখী হওয়ার জন্য করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে আরেকজনের সাথে প্রতিযোগিতা, নিজের সাথে আরেকজনকে তুলনা, এটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আপনি যখন দেখবেন যে আপনার পাশে কারোর একজনের 10-তলা বিল্ডিং আছে, এখন আপনি যদি মনে মনে ভাবেন যে আমারও এই 10-তলা বিল্ডিং বানাতে হবে, তখন কিন্তু আপনার মনের ভিতরে প্রতিযোগিতা আসার ফলে আপনার মন কিন্তু অশান্ত হয়ে যাবে এবং আপনার মেন টার্গেট হবে সেইটাই। এই কারণে আপনি দিন রাত শুধু ওইটাই চিন্তা করতে থাকবেন, ওইটাই ভাবতে থাকবেন এবং আপনার মনে কখনোই শান্তি আসবে না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, আমাদেরকে হিংসা করা বাদ দিতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে যে হিংসা কি, একটা কাঠে যখন আগুন ধরে তখন কি ওই আগুন পুরো কাঠটাই যেমন জ্বালিয়ে পুড়িয়ে দেয়, হিংসা মানুষের অন্তরকে ঠিক একইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আপনি কারোর হিংসা করবেন, দেখবেন তার কোনো ক্ষতি হচ্ছে না, আপনারই ক্ষতি হচ্ছে। আপনি হিংসা করতে থাকবেন, আপনার দেখবেন রাতের ঘুম কিন্তু হারাম হয়ে যাচ্ছে। তো কি হলো ভাই, আপনার ঘুমই তো হারাম হয়ে যাচ্ছে, যেটা একটা মৌলিক জিনিস। তো আপনার অন্তরের শান্তি তো তাহলে মিলবে না, তো কীভাবে হবে আপনি সুখী? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে সকল মুমিন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলতে হবে। এ বিষয়ে সহিহ মুসলিমে 2626 নম্বর হাদিসে বলা হয়েছে যে কোনো আমলকে তুমি ছোট বলে অবহেলা করো না, যদি সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও। তো আমাদের মুমিন ভাই সবার সাথে আমাদের কুশল বিনিময় করতে হবে, তাদের সাথে হাসি মুখে কথা বলতে হবে, তাহলে অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তি দেবেন ইনশাআল্লাহ। তো আমাদেরকে সুখী হওয়ার জন্য আসলে এভাবে মহান স্রষ্টার প্রতি নিজেকে সমর্পণ করে দিতে হবে, তাহলেই তিনি কিন্তু আসলে অন্তরের সুখ দেবেন। আর অন্তরের সুখ মানে কিন্তু আসলে প্রকৃত সুখ। আমাদেরকে লোভ লালসা এগুলো থেকে দূরে থাকতে হবে। যখনই আমরা লোভ লালসা হিংসা এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যাব, তখনই কিন্তু আমরা আর সুখে থাকবো না, আমাদের অন্তর কিন্তু নষ্ট হয়ে যাবে, অন্তরের পবিত্রতা আর থাকবে না, এর ফলে আমরা কখনোই আসলে প্রকৃতপক্ষে সুখী অনুভব করতে পারবো না। যদিও অনেকে দেখে আমাদেরকে মনে করবে আসলে ওই ব্যক্তি মনে হয় সব ও অনেক সুখী জীবনযাপন করছে, আসলে কি তাই?
আমি সুখী না দুঃখী সেটা তো আমি আর আল্লাহ সুবহান তাআলাই ভালো জানে, আর কেউ তো জানে না। বাইরেটা দেখে আসলে কি বোঝা যায়, আমার অন্তরে ভিতরে কি হচ্ছে সেটা তো আমি আর আল্লাহ সুবহান তাআলাই খুব ভালো করে জানেন। তো আসুন আজ থেকে আমরা এই হিংসা অহংকার লোভ লালসা এগুলো পরিত্যাগ করি এবং আল্লাহ সুবহান তাআলা প্রতি নিজেকে মনোনিবেশ করি এবং তার নিকট নিজেকে সমর্পণ করি। এর ভিতরে আমরা সুখ পাবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহান তাআলা আমাদের আত্মার সকল প্রকার রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখে, সেই জন্য আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।